পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে শেখ রাসেল সেনানিবাসে ত্রিমাত্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নবনির্মিত এই সেনানিবাসের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। সেনানিবাসের পুরো প্রকল্প বাস্তবায়িত হলে এর সুফল পাবেন স্থানীয়রাও। মহসিন হোসেনের ক্যামেরায় লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। তিন মাসের মধ্যেই স্বপ্নের পদ্মা সেতুতে চলাচলের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই স্থাপনা চালুর আগে নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মার তীরে স্থাপন করা হয়েছে শেখ রাসেল সেনানিবাস। পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে 235 একর জমিতে এই প্রকল্পে ব্যয় হয়েছে 1320 কোটি টাকা। সামরিক অবকাঠামোর পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নয়নে স্কুল, মার্কেট, পার্ক সহ বেশ কিছু স্থাপনা তৈরি করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জানালেন, নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে তা ঠেকাতে শেখ রাসেল সেনানিবাসে স্থল, জল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের যা যা করণীয় আছে সেটা করে এর নিরাপত্তা সবসময় নিশ্চিত করবে। যেহেতু এই এলাকায় সেনানিবাস হয়েছে, বাংলাদেশের এই এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন, তাদের নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার জন্য ভূমিকা রাখব বলে আমরা আশা রাখছি। সেনানিবাসের প্রথম পর্যায়ে নির্মাণ কাজ প্রায় 70% শেষ হয়েছে। পদ্মা সেতুকে কেন্দ্র করে এই অঞ্চলে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে তার একটি অন্যতম সংযোজন এই শেখ রাসেল সেনানিবাস। লক্ষ্য, পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এই অঞ্চলে মানুষের জীবনমানের উন্নয়ন করা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।